একটু মাঝ গানটা ছেড়ে দিন, মাঝ গানটা ছেড়ে দিন। ব্যাস ঠিক আছে, পরিচয় বলে গিয়েছিলেন ঐক্য বাক্য মানিক্যের কথা। আর যে রাজনৈতিক শক্তিটি কাল ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙলেন বিজেপি, তারা কখন কথা বলে না। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই থেকে আমরা গোপাল বাল পশ্চিমবঙ্গের মানুষ এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে আমরা এর বিরুদ্ধে আমরা একটা থানায় আমরা ডেপুটেশন দিতে এসেছি যে এই জঘন্য কাজে যারা যুক্ত বাংলার ঐতিহ্যকে সংস্কৃতিকে নষ্ট করতে চাইছে, অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। এই ধরনের জঘন্য কাজ যারা ঘট, বাংলার মানুষ বেঁচে থাকবে, বাংলার যারা নেই সেই সব মানুষগুলি আজকে রাস্তায় রয়েছে। আমরা বাংলা বাংলার মানুষ আতঙ্কিত, শান্ত বাংলাকে তারা অশান্ত করতে চাইছে, বাংলার সংস্কৃতি তারা ধ্বংস করতে চাইছে, বাংলার যে গর্ব, বাংলার যে অহংকার সেটা গুড়িয়ে দিতে চাইছে। তাই বিদ্যাসাগর কলেজ, যে কলেজ তার নামাঙ্কিত, সেই কলেজে আলোক কুমার মূর্তিটি ধরুঙ্কিত করেছে বিজেপির এই গুন্ডারা। সমস্ত মানুষ মিলে আমাদের বঙ্গবাল এবং দ্বীপ দিয়ে এবং সারা দেশের মধ্যে একটা নদীর সৃষ্টি করেছে বাংলা, সারা রাষ্ট্র সঙ্গে নদীর সৃষ্টি করেছে বাংলার মানুষদের উপরে যে আক্রমণ, সেই আক্রমণের তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি বিদ্যাসাগরের মুক্ত।